সুরেতপুরের নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার পাইকপাড়া ও লোনসিংহ গ্রামের সোনার বাজার থেকে পণ্যার দোকান পর্যন্ত কয়েক কিলোমিটারের গুরুত্বপূর্ণ খালটির বিভিন্ন স্থানে দখল করে ভরাট করে বাড়িঘর নির্মাণের উৎসব চলে আসছিল স্থানীয় প্রভাবশালীদের মধ্যে। নদী থেকে ড্রেজার পাইপ লাগিয়ে দিনে রাতে ভরাট করে খালটিকে অচল করে কিছু ভূমি দস্যুরা। এর ফলে বিস্তীর্ণ এলাকায় কৃষি জমিতে বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এবং শুকনো মৌসুমে পানির অভাবে কৃষির আবাদ বন্ধ হতে পারে। বিস্তীর্ণ আবাসিক এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, বছরের বেশিরভাগ সময় মানুষ থাকে দুর্ভোগে। এসব জটিল সমস্যা নিরসনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাল দখলমুক্ত করার কার্যক্রম শুরু করেন নড়িয়া উপজেলা প্রশাসন। দখলদারদের আইনের আওতায় এনে অর্থদণ্ড ও তাদের নিজ খরচে খাল ভরাট করা, মাটি খনন করে ও স্থাপনা ভেঙে সরানো হয়। এতে দখল করা স্থানটিতে অচল খাল সচল খালে রূপান্তরিত হয়। এর ফলে ভুক্তভোগী স্থানীয় মানুষ উপকৃত হয়ে উঠেছে। অনাবাদি কৃষি জমি রূপান্তরিত হবে আবাদি জমিতে, ফলে প্রশাসনের খাল দখলমুক্ত ও খাল খনন অভিযানে সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। আমাদের খালের দরকার আছে, খাল না হলে কোনো জিনিস চলে না। কেন পানিকে যে সরণের দরকার আছে, সবটার দরকার। আগুন পানি লাগলে আমরা খালের থেকে পানি নিয়ে আমরা পশু নিবাইতে পারবো, আর যদি থাকে নাহলে নিবাইতে পারবো না। এই সরকারি খাল আমরা চাই প্রতিটা জায়গায় এবং প্রতিটা সরকারি জায়গা উদ্ধার হোক। এসিলেন্ট স্যার এবং ইউনুস স্যার আসাতে আমরা অত্যন্ত খুশি। পানি নামে না, পানি বাজিয়ে থাকে, ফসল হয় না। যদি খালটা খারাপ থাকতো আর এভাবে না বললে খালটা পানি নামে দিত, আর পানি নামতে পারে না। পুনিয়ার পর সোনাবাজার থেকে পুনিয়ার পর্যন্ত সরকারি জায়গা, কেউ ঘর উড়াইছে, কেউ দোকান উড়াইছে, কেউ ওয়াল করে নিয়ে পাশে আপনারা দেখেন। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্করচন্দ্র বৈদ্য জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষি জমি রক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টিতে খাল উদ্ধারের অভিযান অব্যাহতভাবে চলবে। নড়িয়া উপজেলার সকল সরকারি খাল দখলমুক্ত করা হবে। দখলকৃত সরকারি খাল এবং নাল সহ প্রায় 1500 জমি উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে দখলে যারা করেছেন তাদের আইনের আওতায় এনে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আজকে সকাল সকালই এই উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমাদের সম্মানিত কাউন্সিলর এখানে উপস্থিত রয়েছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ রয়েছেন, সকলের সম্মিলিত প্রয়াসে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। জেলার নড়িয়া উপজেলার 50টির অধিক ছোট বড় খাল রয়েছে, যার বেশিরভাগই ভূমি লোভীদের দখলে অচল হয়ে আছে। খালগুলো সচল হলে কৃষি মৎস্য ব্যবসা বাণিজ্য সমৃদ্ধিশালী ও স্বাস্থ্যসম্মত পরিবেশ হিসেবে গড়ে উঠবে নড়িয়া। একই অবস্থায় রয়েছে জেলার অন্যান্য উপজেলায়ও। অভিযান শুরুর দিনে 2 ফেব্রুয়ারি শুক্রবার উদ্ধার করা হয় 15 কোটি টাকার সরকারি জমি। আমাদের কৃষিতে কোনো ফসল আমরা করতেই না, তিনটা খন্ড আমরা ফসল করি, বুঝছেন? আমরা হন ওই কোনো ফসলই আমরা দিতে পারি না, একা দোকানে থাকে। মানে যেমন খাল খননের জন্য যে আমাদের গ্রামের বাসীরা সবাই খেত খালারি যারা করে তাদের যে মনে যে কত আনন্দ, এটা আপনাদের বইয়া বুঝাইতে পারবো না আমরা। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।